যে চেষ্টা করে মদিনার লোক না আগেই ছুটে গেলে এত দূরে চারশো বিশ কিলোমিটার তিরিশ কিলোমিটার দূর থেকে ছুটে গিয়ে মক্কা ইসলাম গ্রহণ করছে আল্লাহ তখন তাদেরকে এই নিয়ামত দিয়ে দিলেন আনসার তাদের নাম দিয়ে দিলেন সম্মানিত করে আল্লাহ রবুল আলম যারা বিলম্ব করলো তাদের মর্যাদা দুনিয়া আখেরাতেও নিচ্ছে যে মক্কা বিজয় আগে ইসলাম গ্রহণ করলো না আবার মক্কায় যারা প্রথমখানে যখন ইসলাম মুসলিম রসুল্লাহ দুর্বল অসহায় মার খেতে হচ্ছে প্রতিকূল অবস্থা তখনই যারা ইসলাম গ্রহণ করেছেন আবু বাকর ওমার ওসমান যারা তাদেরকে আল্লাহ বেশি সম্মানিত করেছেন আখেরাতে এতে কোনো সন্ধান নেই তো বলছেন যে যখন আমার মনের আশা পূরণ হইলো না আমার ডাকে সাড়া দিল না তালাক লাগতো সেখান থেকে আমি চলতে শুরু করলাম আলাওয়াজি তখন আমি বড় বিষণ্ন অবস্থায় ছিলাম চিন্তাই দুশ্চিন্তাই হাই কি হবে আমার আমি কি সহি সালামত বেচে মক্কা যেতে পারবো এটি একটি কথা এটা তো দুনিয়া কিন্তু তার চাইতে বেশি যে এত দূর কষ্ট করে আসলাম আর যদি দু চারটা লোক মুসলমান হইতো তাও তো হইতো সেটাও হইলো না বরং আমাকে জুলমের শিকার হয়ে এখান থেকে বেরোইতে হইলো আমি বড় ভীষণ অবস্থায় সেখান থেকে ফিরলাম আর যেন আমি বেহুশ হয়ে গেছি ফালাম আস্তাফেক আমার হুঁশ ফিরে আসেনি ইল্লা ও আনাবে কারণে সা আলেব যতক্ষণ পর্যন্ত কারণ সা আলেব না পৌঁছে মানে কারণ মানা আছে কারণ মানা আছে একটা হচ্ছে কারণ

বেশি থাকতো সেই জন্য নাম পড়েছে হতে পারে যে কোনো জায়গার নামের পিছনে কিছু কারণও থাকে ফারাফা তোরা সেখানে যখন আমার হুঁশটা ফিরে আসলো মানুষ যখন খুব বিষণ্ণ অবস্থায় থাকে মানসিক অশান্তিতে থাকে তখন পাগলের মতো হয়ে যায় বাহুস হারিয়ে দেয় বেহুশ হয়ে যায় মানসিক শারীরিক কষ্টে যেন আমি ফেলাম আস্তাফে আমার হুঁশ ফিরে আসেনি কোথায় আমার হুঁশ ফিরে আসছে যখন কারণ হচ্ছে আলেবে পৌঁছেছি ফারাফা আস সেখানে গিয়ে আমি একটু আকাশের দিকে চেয়ে দেখলাম ওয়াইফাই জাহ সাহাবা দেখছি একটি মেঘমাল আমার মাথার উপর ছায়া করছে এই রোদরে গরমে তাপে তিনি চলছেন কিন্তু মাথার উপর দিয়ে মেঘটা ছায়া করছে আর তিনি এগিয়ে যাচ্ছেন আল্লাহ মেঘ আল্লাহ সম্মানিত করছেন মানুষরা চিন্তা করলে কি হবে আল্লাহ যদি সম্মানিত করে মহেজানব ইসলাম একটি অসাধারণ বিষয় অলৌকিকত্ব কাদ আজাল্লাহ আমাকে ছায়া করছে ফানাজার তো সেখানে আবার আর একটু তাকিয়ে দেখলাম ফেজা ফিয়া জিব্রাইল সেখানে আবার মেঘমালাতে জিব্রাহাম আকাশে না দানীজীবন রাজ্য আমাকে ডাক দিলেন আর বলেন ইন্নাআল্লা কার সাম একা ওলা কম একা আলেক আল্লাহ আপনার জাতি যা কিছু আপনাকে বলল হ্যাঁ মানসিক শারীরিক কষ্ট দিয়ে এবং আপনার দাওয়াতকে যে প্রত্যাখ্যান করলো তাও শুনেছেন অমরাদ্য আলেক যেই উত্তর তারা দিয়েছে আপনার কথার অতি উত্তর করেছেন তাও আল্লাহ শুনেছেন ওখতবা সাল্লাহ্ এলাইক মালা তালজিবাল আর পাহাড়ের দায়িত্বশীল ফেরেস্তাকে আমার সাথে পাঠিয়েছেন আমার সাথে এই যে আছে এই পাহাড়ের ফেরেস্তায় এসেছে যে আল্লাহর পক্ষ থেকে ফাসাল্লাম আলিয়া তারপরে পাহাড়ের দায়িত্বশীল যিনি প্রধান সেই ফেরেস্তা আমাকে সালাম বললেন আলহ সালামু আলাইকুম সালাম দিলে সালহা তারপর ইয়া মোহাম্মদ হিন মোহাম্মদ সোসাল্লাম আলাহা জা লেকা ফিমা শেতা ইন শেতা জা লেকা ফিমা শেত এতটুকু তারপরে ইন সেতান উদবেক আলিম লাকসা ভাই বলছেন ওই ফেরেস্তা পাহাড়ের দায়িত্বশীল ফেরেস্তা এই যে আমরা এসেছি আপনাকে পুরো স্বাধীনতা দেওয়ার জন্য আপনি যা চান তাই করার জন্য এসেছি আপনি যা চান তাই বাসির জন্য তাই করার জন্য এসেছি আপনি যদি চান যে এদেরকে পিষে দেবো পিষে দেবো চাকিতে পিসার মতো করে চাকিতে যেমন আটা পিসা হয় ওইভাবে এদেরকে পিষে দেবো আপনার মর্জি ফিম এনশিয়েতা আপনি যদি চান আন উতবে আলিম হল আকসাব দুটো কঠিন শক্ত শিলা বিশিষ্ট আকসাবের দাসিনিয়া দ্বি বচন হচ্ছে আকসাবের দুটো কারণ পাহাড় দুই রকমের হয় পাহাড় পর্ব দুই রকমের একটা হচ্ছে শক্ত পাথর বিশিষ্ট আবার মাটি বিশিষ্ট পাহাড় হয় বিশেষ করে ইন্ডিয়া বাংলাদেশে যে পাহাড়গুলি সেগুলোতে পাথরের যাতে মাটি বেশি মাটি মাটি কম নেই যথেষ্ট লাল মাটির পাহাড় রয়েছে আপনারা জানেন একসময় আমাদের ছোটো সাদা মাটি দিয়ে মাথা ঘস্ত মহিলারা সাদামাটিরও পাহাড় রয়েছে জি লাল পাহাড় দেখেছি আমরা এগুলো লাল পাহাড় ইন্ডিয়াতে তো কিন্তু আরব দেশের পাহাড়গুলি আর বিশেষ করে আর মক্কার পাহাড় মাটি আছে শক্ত পাথর শক্ত পাথর তো বলছেন আপনি যদি চান তো এই তাইফ হ্যাঁ ওপরে আমি দুটো কি নিয়ে আসবো দুটো শক্ত শিলা বিশিষ্ট পাহাড়কে নিয়ে আসবো আর তারপরে তাদেরকে উতবে কালিহিম মানে তাদেরকে একটি পাহাড়ে রেখে আর একটি পাহাড়ে দিয়ে চাপা দিয়ে দেবো পিসে দেবো সকাল আন নবীসাল্লা আল্লাহ আলি সাল্লাল্লা নবী সেন বললেন না না নমিতে চাই না চাই না যেদিকে ধ্বংস আমরা হইলে এত আবেগী হয়ে যেত মানে আল্লাহ মারে হ্যাঁ মারেন হ্যাঁ আল্লাহ তো ধ্বংস করে না নবী শাসন বলছেন বল বরং আর জু আমি আশাবাদী আই জোখরেজ আল্লাহ হিনা আসলা তাদের প্রজন্ম থেকে এমন অসংখ্য মানুষকে আল্লাহ নিয়ে আসবেন যারা মাইয়বদুল্লাহ ওয়াদে এক আল্লাহর ইবাদতবন্দী করবে ওয়ালা আর তার সাথে কাউকে করবে না দেখো আজকে ওই তাইফে বংশগুলি ছিল সাকিব বংশ ছিল হাওয়াজের বংশ ছিল আরও বেশ কিছু বংশ ছিল দুর্দান্ত বংশ বিভিন্ন বংশ ছিল সেগুলি প্রজন্ম সব কিছুদিন পরে সব মুসলমান হয়ে গেছে ইসলাম কবুল করেছে হ্যাঁ জি একজনও তাদের পূর্বপুরুষদের ধর্মের কেউ একজনও অনুসারী নেই জি আলহামদুলিল্লাহ যদি নবী নবীলাম ওখানে বলতেন যে এদের বাসা মিটিয়ে দাও এদিকে পিষে দাও হ্যাঁ ফেরস্তা পিষে দাও তুমি আল্লাহ যখন পাঠিয়েছেন তোমাকে আর আমাকে পুরো ইখতিয়ার দিয়েছেন তাহলে ওখানে শেষ হতো এই প্রজন্ম থেকে কোনো মমিন মোমেন ফায়দা হইতো হইতো না এই নসলই শেষ হয়ে যেত জেনারেশন শেষ হয়ে যেত ধৈর্য ধৈর্য ধরলে অনেক ফায়দা আছে গালি খান হ্যাঁ আর মার খান সবুর করেন মানুষ যখন গাল খায় তোর একটা বেনিফিট আছে যারা দাওয়াতি কাজ করছেন তহিদ সন্দের ময়দানে বিদাতের বিরুদ্ধে জানবেন যে গাল খেতে হবে কিন্তু গাল খেলে যারা গাল দিচ্ছে তাদের ঘর থেকে কিছু সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ভালো মানুষ কিছু আছে নাই পরায়ণ মানুষ আছে তাদের বিবেকে ধাক্কা দেবে যে এত যে গাল খাচ্ছে কিন্তু ও তো গাল দেয় না হ্যাঁ ও তো আর না হ্যাঁ ও তো খুব খারাপ ভাষে বলে না আমাদেরকে যেগুলো বলছে করোনা দীশের কথাই তো বলছে দলিলের কথাই তো বলছে এইভাবে তখন কি হবে ওদের ঘরে ইসলাম ঢুকে যাবে ওদের ঘরে তহিস ঢুকে যাবে ওরাই শিরবিদাত ছেড়ে আর গোনামি ছেড়ে আবার চলে আসবে বাস্তব সত্য এর উদাহরণ হচ্ছে ঠিক ওই রকমই রাস্তাতে একজন আরেকজনকে মারছে এক পক্ষে মারছে মানে মারামারি হইলে তাহলে তো দুইজন সম্পর্কে আমার আপনার ভূমিকা একই রকম যে রকমই মারা না কিন্তু একজন শুধু মার খাচ্ছে ওই একটা বাড়ি দিচ্ছে না আরেকজন ওকে মেরেই যাচ্ছে আর আশেপাশের লোকেরা সব তামাশা দেখছে হয়তো পারছে না বিশেষ করে শহরে এমনটা গ্রামে গঞ্জে তো ধরে কিন্তু শহরে কেউ কারো দরদি না বুঝেছেন এই জিনিসটা এটা সব সব উপলব্ধি করতে হবে কারণ অনেকে আজকাল শহরমুখী বরং অধিকাংশ লোকই শহরমুখী তো শহরের লোক কিন্তু আপনার পাশে বাস করে তবু আপনাকে চেনেও আর চেনেও তো আপনার দুর্দিনে কষ্টে কোনো সময় কাছে আসবে না কিন্তু গ্রামের লোক আসবে আসবে তো যাই হোক যখন আমি এইরকম দৃশ্যগুলো কিন্তু আমরা দেখি অনেক সময় এইখানে সেম্পিথি কাজ করে মানে দয়া মায়া কাজ করে কার পক্ষে যে মারে তার পক্ষে না যে মার খায় তার পক্ষে তাহলে মার খেয়ে সে যদি প্রতিক্রিয়া দেখে তার সেও মারতে লাগতো দশ বাড়ি খেয়েছে শুধু দুটা বাড়ি দিতে পেরেছে তাহলে কিন্তু ওর পক্ষে কেউ হইতেন না হ্যাঁ দুটো বাড়ি দিতে পেরেছে আর কিছুই পারেনি কিছুই করতে পারেনি ও মারই খেয়েছে মেয়ের মার খেয়ে বড় হয়ে গেছে তারপরও তার পক্ষে যেতেন না যে তুই বেশি মেয়ের মার খেয়েছিস সেই জন্য তোর পক্ষে আসি এত বিচার করার সময় কোথায় তাই না ওর জন্য তো তাকে আদালতে বসাইতে হবে কিন্তু মার খেয়ে শুধু দেখছেন যে মার খেয়ে থে গেল বেচালে ধৈর্য ধরে কিছুই বলছেন হাত বাড়াচ্ছেন তাহলে সবাই কিন্তু ওর পাটি হয়ে যাবে সবাই ওর পার্টি হয়ে যাবে জি দাওতি ময়দিন ওইরকম আপনাকে হইতে হবে